সোমবার আরসিবির বিরুদ্ধে কলকাতার প্লেইং ইলেভেন দেখে অনেকেই চমকে গিয়েছেন। দলে জায়গা পেয়েছেন ভেঙ্কটেশ আইয়ার। আপনারা হয়তো বেশিরভাগই এই প্লেয়ারের নাম শোনেননি, অনেকের মনেই তাই প্রশ্ন, কে এই কলকাতার ভেঙ্কটেশ আইয়ার? সোমবারই নিজের জীবনে আইপিএলের প্রথম ম্যাচ খেললেন ভেঙ্কটেশ। ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন মধ্যপ্রদেশের হয়ে। 2015 সালে রেলওয়েজের বিরুদ্ধে তার টি টোয়েন্টিতে অভিষেক হয়। সে বছরের শেষের দিকে লিস্ট এ মানে ঘরোয়া ক্রিকেটেও অভিষেক। 2018 সালে প্রথমবার মধ্যপ্রদেশের হয়ে রঞ্জিতে খেলার সুযোগ পান। এবার আইপিএল অকশনে তাকে 20 লক্ষ টাকায় কেনে কেকেআর। তিনি কিন্তু ব্যাটিং অলরাউন্ডার। এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে 38টি টি টোয়েন্টি ম্যাচে 724 রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে নিয়েছেন 21টি উইকেট। বছরের শুরুর দিকে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুরন্ত খেলেন। সেই পারফরম্যান্সই তাকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে অন্তর্ভুক্ত করেছে।